বগুড়া শেরপুরে 13.5 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। 20 এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত 11টায় শেরুয়া বটতলা অভিযান চালিয়ে 13.5 কেজি গাঁজা উদ্ধার করে একটি প্রাইভেট কার থেকে। বগুড়া জেলার পুলিশ সুপার মাননীয় সুদীপ কুমার চক্রবর্তীর ব্যবস্থাপনায় ওসি মোহাম্মদ আতাউর রহমান খন্দকারের নির্দেশনায় শেরপুর থানার এসআই মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স নিয়ে একটি গোপন সংবাদের ভিত্তিতে থাহাবন্দিগি ইউনিয়নের শেরুয়া বটতলায় একটি অভিযান চালায়। ভিডিও আছে না সুন্দর।